চাকাটা এখনো অরিজিনাল গাড়ির সাথে রে, বিটগুলা দেখেন এখন পর্যন্ত বিটগুলা নতুনের মতনই আছে। যদি আপনাদেরকে আমি এই যে হেডলাইটটা দেখাই, এটা এ পাশে পরে গিয়ে এদিকে একটু আঁচড় খাইছে, হ্যাঁ আঁচড়ের দাগ আছে এই জায়গাটাতে, এই জায়গাতে একটু আঁচড়ের দাগ আছে। তারপরে যদি আমি আপনাদেরকে এই পাশটা দেখাই, দেখেন এই গাড়িটির 1 লিটারে মাইলেজ দিবে 55 থেকে 60। গাড়িটির এই পাশে যদি আমি ইঞ্জিনের অবস্থাটা দেখাই, দেখেন গাড়িটির কন্ডিশনটা অনেক ভালো অবস্থানে আছে। সেটটা যদি আমি আপনাদেরকে দেখাই, অরিজিনাল অবস্থায় আছে। আপনাদেরকে যদি আমি ট্যাঙ্কিটা দেখাই, এই যে গাড়ির ট্যাঙ্কিটা, গাড়ির ট্যাঙ্কিটা অনেক ক্লিন, অনেক গাড়িতে ট্যাঙ্কের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আঁচড় নাই। আপনাদেরকে যদি আমি মিটারটা দেখাই, এই যে মিটারটা দেখেন, মিটারটা 11,343 কিলোমিটার গাড়িটা রানিং, 11,000 ডিসকভার গাড়ি, 11,000, 15,000, 20,000 কোনো ব্যাপার না। এটা অত্যন্ত ভালো অবস্থানে আছে। এই যে গাড়িটি বেবারিয়ার নাম্বার করা, ডিজিটাল নাম্বার প্লেট এখনও আসে নাই। আমি আপনাদেরকে পিছনের চাকাটা যদি দেখাই, এই যে দেখেন পিছনের চাকাটা, এখনও বিটগুলো ভালো অবস্থানে আছে, লুকিং গ্লাসগুলো অত্যন্ত ফ্রেশ আছে। আমি যদি আপনাদেরকে রিংগুলো দেখাই, সম্পূর্ণ ডিজিটাল আপডেট ভার্সন, যেটা ডিসকভার 125টা, এটা হচ্ছে আপনার, এই যে যদি হাইড্রোলিকের ইয়েটা দেখাই, জি আপনাদেরকে যদি এই যে চ্যালেঞ্জারটা যদি দেখাই, দেখেন চ্যালেঞ্জারটা এখনও অনেক ক্লিন এবং অনেক পরিষ্কার আছে। জাম্পারগুলো যদি দেখাই, মোট কথা গাড়িটা অনেক ফ্রেশ অবস্থায় আছে। আপনারা যারা গাড়িটি যদি কারো পছন্দ হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। গাড়িটির